অনেকে গাবি কিনে আমার মনে হয় যে বাংলাদেশে আপনার হাজার হাজার এরকম দুগ্ধ খামারি আছে যে তারা হয়ে গেছে আর কথা কি ঠিক আপনি নতুন একজন উদ্যোক্তা সঠিক মনে কর প্রিয় দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম দেশ ওদাসের বাইরের যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে সাফল্য টিভির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি শান্ত মিয়া প্রিয় দর্শক বন্ধুরা প্রথমে আমরা আপনাদের আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিচ্ছি সিলেটবাসীর জন্য বানবাসী সিলেটবাসীর জন্য আপনারা অনেকে সাহায্য সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে যাচ্ছেন আপনারা তাদেরকে অনেকে সাহায্য করতেছেন আর দোয়া করবেন বেশি বেশি করে ওদের জন্য আজকে আমরা চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খাটিহাতা গ্রামে মা বাবার দোয়া এগ্রো ফার্ম কাউসারবাইয়ের গরু খামারে তো কাউসার কাউসারবাই পড়ালেখার পাশাপাশি খুব সুন্দর একটা মনোরম পরিবেশে একটি সুন্দর একটি খামার গড়ে তুলেছেন তো তিনি পরীক্ষামূলকভাবে দুই বছর যাবত গরু লালন পালন করতেছেন তিনি ভবিষ্যতে বড় চিন্তা ভাবনা করতেছেন এই এগ্রো সেক্টরকে নিয়ে তো ওনার খামারে যে গরুগুলি রয়েছে খুবই সুন্দর এবং আকর্ষণীয় গরু উনি এই গরুগুলিকে প্রাকৃতিক উপায় মোটা তাজা করতেছেন তিনি স্টুডেন্ট হওয়া সত্ত্বেও এই গরুগুলিকে তিনি কিভাবে মোটা তাজা করতেছেন বা কীভাবে সময় দিচ্ছেন এই খামারকে বা এই খামার ওনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এই কুরবানিকে কেন্দ্র করে যে গরুগুলিকে লালন

আচ্ছা আপনি কি কাজ করেন পড়াশোনা করেন কিসে পড়ালেখা করেন অনার্সেন ফাইনাল ইয়ার আচ্ছা মাশাল খুব সুন্দর একটা পড়ালেখার পাশাপাশি খামার গড়ে তুলছেন আসলে খামারটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আরো অনেক সাজানো গুছানো গরু হয়তো সংখ্যাটা কম আছে কিন্তু আপনি অনেক সাজানো গুছানো তো কোথা থেকে শিখলেন বা কোথা থেকে উদ্বুদ্ধ হলেন এই সম্পর্কে যদি একটু বলতে তাই আমি প্রথমে বলতে চাই রহমানিক ভাইয়ের

তো এখন পর্যন্ত আপনার খামারে কি অবস্থা বা কতটুকু শিখলেন বা কি বুঝলেন ভাইয়া আসল কথা কি গরু সেক্টরটা টালার মধ্যে বুঝতে পারলে আপনি জানলে সহজ না জানলে আমার কোনো কিছু না আচ্ছা অনেকে তো হয়ে গেছে এই ফার্স্ট টাইম স্টার্ট করে দেখা গেছে শখের বসে যারা করে তারাই কিন্তু মূলত লস করে জি তা আপনি কি লস করছেন যে আমার লস হইছে আগে গাবিতে কিন্তু আচ্ছা কেমন লস হইছে মানে গাবিতে মূলত কত হইল কি আপনার প্রতারণা বেশি আচ্ছা গাবিতে যে প্রতারণাটা আসলে এটা অনেকে বলে না অনেকে সরমেও পড়ে না কারণ অনেকে গাবি কিনে আমার মনে হয় যে বাংলাদেশে আপনার হাজার হাজার এরকম দুগ্ধ খামারি আছে যে তারা নিঃস হয়ে গেছে কথা রাখিস ঠিক আপনি জন্য নতুন একজন উদ্যোক্তা সঠিক মনে করি আচ্ছা কেন মনে করতেছেন একটু বলেন ভাইয়া যে আপনি গাবিটা আনবেন কিনে গাবিটা আপনাকে দেখা দিব পঁচিশ থেকে তিরিশ লিটার দুধ হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি মনে করি এটা কিনবেন না

দুধের গাবি থাকে যে তাদের কাছ থেকে যদি রিকোয়েস্ট করে একটা ভালো একটা গাবি কিনতে পারেন বা দুই তিনটা বাসুর কিনতে পারেন তাহলে আপনারা এগোতে পারেন আচ্ছা তো ভাই আপনি তো দুই বছর যাবত অনেক কিছু দেখলেন শিখলেন তো আপনার কি দিয়ে শুরু করলে যারা গাবি পালবে তারা কি দিয়ে শুরু করলে ভালো হয় ভাইয়া বলতে কি ভাইয়া গাবি দিয়ে পারলে আপনার বকনা বকনা দিয়ে শুরু করলে ভালো হয় আচ্ছা তো বকনা দিয়ে শুরু করলে ভালো হয় জি ভালো

তারপর নিজে সার্বক্ষণিক থেকে আপনারা এই সেক্টরে আপনারা ধীরে ধীরে সামনে এগুনোর চেষ্টা করেন আচ্ছা তো ভাই এখন আপনার যে গরুগুলি আছে মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর আকর্ষণীয় গরু তো এই গরুগুলিকে কোথায় থেকে সংগ্রহ করছিলেন আমাদের পাশের গ্রাম থেকে গ্রাম থেকে জি পাশের গ্রাম থেকে বা খামার থেকে খামার থেকে আচ্ছা তো এই আপনি যখন গরু কিনছেন তারপরে তো নতুন মানুষ কি দেখে কিনলেন ভাই আমি আসলে চামড়া দেখে কিনছি চামড়া দেখছেন তারপরে আপনার গরুর কম্বল নারী কম্বল দেখছেন সবকিছু দিক দিয়ে এই যে সবকিছু দিয়ে আমি গরুগুলা কেনা আচ্ছা তো মাশাআল্লাহ গরু তো আপনার এই যে খুব শক্ত পুক্ত তারি সাঁচা গরু তো এগুলো কি কি খাবার দাবার দিবেন ভাই আসলে কি আমি দানা দাটা একটু খুব কম খাওয়াই আমি প্রথমে আপনার ঘাস ঘাস খাওয়ান কি ঘাসটাকে বেশি খাওয়ান আমি ভাই আপনার ওই যে

এরকম শক্তপোক্ত যদি গরু কিনেন আপনারা প্রতারিত হবেন না কিছু চিটার আছে যারা এই কেন্দ্র করে দুই মাস মাস এক গরু লালন পালন করে তারা গরুকে তারা গরু বেশি মুনাফা লাভের আশায় তো আপনারা যারা চিনেন না জানেন না এরকম গরু কিনে আসলে আপনারা মাংস দেখেন জাল দিলে পানি উঠে যায় আপনারা খাইতে পারেন না মাংস করলে পানিতে ফলাইতে হয় তো আপনারা এরকম ক্ষতির দিক থেকে আল্লাহ রাস্তায় যেহেতু আপনারা গরু একটা কুরবানি দিবেন সুস্থ সুন্দর সবল গরু কুরবানি দিবেন তো আমি মনে করি যে বাইরের যে গরুগুলি রয়েছে সেই গরুগুলি আসলে খুব সুন্দর তিনি ভাবে বড় করেছেন তো ভাই তো আপনার যে গরুগুলি মাসাল আসলে খুব সুন্দর দেখার মতন আপনার যে গরুগুলি আছে সর্বনিম্ন কত টাকা থেকে সর্বোচ্চ কত দামের গরু আছে আমার এখানে ভাই আশি হাজার থেকে নিম্ন আশি হাজার থেকে সর্বোচ্চ তিন লাখ টাকা আচ্ছা সর্বনিম্ন আশি হাজার থেকে সর্বোচ্চ তিন লাখ টাকা দামের গরু আছে আচ্ছা সর্বোচ্চ কত মন ওজনের গরু আছে? ওটা প্লাস। মানে এটাই সর্বোচ্চ বড় ঠিক আছে তাহলে তো এই যে তো কুরবানির কাছে গেছে দর্শক বন্ধুরা আর বেশি কথা বলবো না তো চলেন আমরা একটু গরুগুলো দেখাই। আপনাদের তো আর তো অল্প না এটা বুঝতেছি। আপনাদেরকে এখনই গরু দরদাম জানাবো। কাসর ভাই। জি। তাহলে আমরা এক নাম্বার গরু দিয়ে শুরু করি। আপনারা প্রথম বড় গরুটাই দেখে দর্শক দেখে। দর্শকদের তো সবার পছন্দের বড় গরু।

কসাই দিয়ে মাপ দিছেন যে কসাই না তাদের দিয়ে আইডিয়া করছেন যে কেমন আইডিয়া কেমন ওজন হবে আচ্ছা ঠিক আছে তাহলে চলুন আমরা দুই নম্বর গরুটা দেখি আচ্ছা এটা হচ্ছে দুই নম্বর গরু আচ্ছা আচ্ছা এই গরুটা তো মা খুব শান্ত সুন্দর একটা গরু আর কালারটা খুব চমৎকার আকর্ষণীয় কালার সবার পছন্দের লাল কালার আচ্ছা এই গরুটা কয় দাঁতের গরু দুই দাঁত এই গরুটার দাম চাইতেছেন কত হ্যাঁ এটা আমি দুই লাখ

কেমন সাড়ে প্লাস আচ্ছা ঠিক আছে তাহলে চলুন আমরা পাঁচ নম্বর গরুটা দেখি আচ্ছা এটা হচ্ছে পাঁচ নম্বর গরু আচ্ছা এটা তো মনে হয় দেশি গরু আচ্ছা খাটি দেশি গরু এটা কি দাঁত ভাঙছে

আচ্ছা তো এটা তো আর কুরবানির জন্য বিক্রি হবে না এই বাসুটা যদি কেউ পালের জন্য নিতে চায় এটা বিক্রি করে দিবেন আচ্ছা তো এটা কত দাম চাইতাছেন ভাই এটা দাম চাচ্ছি ভাই 85000 টাকা 85000 টাকা দাম চাইতাছে একদম খাঁটি পিওর হ্যাঁ যে হাসা গরু যে বলে দেশের মধ্যে এটা এটা দেশের মধ্যে হাসা গরু জি জি হাসা আচ্ছা ঠিক আছে আসর ভাই এই পাশের গরুটা তো বকনা মনে হচ্ছে জি আচ্ছা এটা কি জাতের বকনা ভাই এটা আপনার

তা আপনার কাছ থেকে যারা কুরবানি সংগ্রহ করতে চাই তারা কিভাবে আসবে একটু লোকেশনটা বলেন আমি ভাইয়া লোকেশনটা বলতে চাই বিশ্ব রোড ভাঙ্গরা বিশ্ব রোড গুলচক্কর মোড় দেখেন হাতের আপনার বামে আসবে অপোজিটে মানে বামনবাড়িয়া দিকে যে রোডটা গেছে বিশ্ব থেকে দাঁড়ায় মার্কেটটা ওই যে ছয়তলা ছয়তলা মার্কেটের সামনে মার্কেটের অপোজিটে আচ্ছা ঠিক আছে তো আর যারা যোগাযোগ করে আসছে একটু যোগাযোগের জন্য ফোন নাম্বারটা বলেন ভাইয়া নাম্বারটা হলো 01780 তো কাউসার ভাই আমাদের সাথে সুমদের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ভাইজান ভালো আছেন ভাইজান কি কাজ করেন আমার ভাই মৎস্য ফার্ম আপনার মৎস্য খামার আছে ইনশাআল্লাহ আপনার মৎস্য খামারে একদিন ভিজিট করব তা কাসার ভাই বলল আপনি নাকি অনেক অনেক হেল্প করেন উনাকে উনার কাজের ভাই করতেছে মনে করেন আচ্ছা ঠিক আছে অনেকে কিন্তু আসলে যারা বড় ভাই আছে তারা যদি ছোট ভাইদেরকে এভাবে উৎসাহ দেয় আপনি যেভাবে উৎসাহ দেন প্লাস পাশাপাশি আপনি অনেক হেল্পও করেন যে কোনো ক্ষেত্রে তো আপনাকে এই জন্য অনেক ধন্যবাদ এই এগ্রো সেক্টর এই এগ্রো সেক্টরে আপনার বাইকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন তো ভাইজান আপনাদের নাম কি মোবারক ভাই আপনার নাম আব্দুল কাদির ভাই তো আপনারা তো দেখাশোনা করেন আচ্ছা তো আপনার দুইজন মিলে দেখাশোনা করতেছেন তো গরু দেখাশোনা করতে ভালো লাগে তো আচ্ছা তো আপনাদের মালিক কেমন ভালো মালিক বেতন টেতন দেয় তো সব কিলার আচ্ছা তো আপনাদের গরু তো অনেক সুন্দর যত্ন করে কাপড় চাপড় নষ্ট করে দিছে এখন ধরো ধরি করে নতুন গেঞ্জি একবার নষ্ট করে দিয়েছে আচ্ছা ঠিক আছে তো গরু ভালোবাসেন তো না আচ্ছা গরু না ভালোবাসলে তো গরু যত্ন করা যাবে না এটা সম্ভবই না আচ্ছা ঠিক আছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম